নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। বাংলার আবহাওয়ায় ফের বড়সড় পরিবর্তন হতে চলেছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ IMD এবং সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে কবে থেকে বাংলায় উত্তরে হাওয়া প্রবেশ করবে, শীত পড়বে জেলায় জেলায়, সেগুলো কিন্তু জানিয়ে দেওয়া হলো। সেই সঙ্গে আগামী দু সপ্তাহ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, একই সঙ্গে কোথায় কোথায় বেশি ঠান্ডা পড়বে, কোথায় কম ঠান্ডা থাকবে, এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো আজকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে আগামী দু সপ্তাহ রাজ্যজুড়ে আবহাওয়া কেমন থাকবে এবং কোন কোন জেলায় ঠান্ডা বেশি পড়বে, এবং সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কী আপডেট দিচ্ছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলো এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন, লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর ভারতে জম্মু কাশ্মীর এবং সেই সঙ্গে লাদাখে কিছুটা হালকা মেঘ রয়েছে, কারণ একটা WD বা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে এই সমস্ত অঞ্চলে, তার জেরে কিন্তু মেঘলা আকাশ। তবে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারত, সেই সঙ্গে পশ্চিম ভারত, এছাড়া উত্তর ভারতের বিস্তীর্ণ যে সমতল ভূমি অঞ্চল সেখানে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে, একই সঙ্গে মধ্য ভারতে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। তবে দক্ষিণ ভারতে কিন্তু মেঘলা আকাশ এবং বেশ কিছু রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কর্ণাটক, সেই সঙ্গে তামিলনাড়ু, কেরালা এসব রাজ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এদিকে ইস্টার্ন রিজিয়নে কিন্তু পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এই সমস্ত রাজ্যে কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ। আমাদের পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে পুরোপুরি পরিষ্কার আকাশ, হালকা কিছুটা মেঘ রয়েছে দার্জিলিংয়ের দিকে এবং কালিম্পংয়ের দিকে। বাকি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, সেই সঙ্গে কোচবিহার, জলপাইগুড়িতে পরিষ্কার আবহাওয়া রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু পরিষ্কার আকাশ। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রত্যেকটা জেলা, এদিকে মুর্শিদাবাদ থেকে নদিয়া, তারপরে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এদিকে হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা প্রত্যেকটা জেলায় কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী বাংলাদেশেও কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। আসাম, এদিকে উত্তর পূর্ব ভারতেও কিন্তু পরিষ্কার আবহাওয়া, ত্রিপুরাতেও কিন্তু পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে, এবং উত্তর বঙ্গোপসাগর জুড়ে কিন্তু একদম আবহাওয়া পরিষ্কার রয়েছে। তবে খুব শীঘ্রই পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হতে পারে আন্দামান সাগরের কাছে, এই অঞ্চলটায় কিন্তু নতুন একটা লো প্রেশার এরিয়া তৈরি হতে পারে। এবার আমরা দেখে নেব রাজ্য জুড়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কী কী জানা হচ্ছে। তো বলা হচ্ছে নভেম্বরের মাঝামাঝি কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা কমার বা ভোরে ও রাতের দিকে হালকা ঠান্ডা ভাব আশা করছে আবহাওয়া দপ্তর। আপাতত তাপমাত্রার স্থিতাবস্থায় চলবে, তাপমাত্রা আপাতত ওঠা নামার বিশেষ কোনো সম্ভাবনা নেই। নভেম্বর মাসের মাঝামাঝি তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম হতে পারে, ওই সময় কিছুটা সক্রিয় হতে পারে উত্তরে হাওয়া। নভেম্বর মাস পড়ে গেলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে হালকা শীত না পড়ায় অনেকেই হতাশ, এখনও ঘরে পাখা চালাতে হচ্ছে, দুপুরে রোদে হাঁটলেও ঘাম হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন এটা এই সময়ের স্বাভাবিক পরিস্থিতি, শীত পড়ার মতো সময় এখনও আসেনি। নভেম্বরে কখনো সখনো উত্তরে হাওয়া কিছুটা আগে সক্রিয় হয়, এবার তা হয়নি। এখনও উত্তর ভারতে খুব একটা শীত পড়েনি, কারণ উত্তরে হাওয়া সেখানেও জোরদার নয়। আবহাওয়াবিদরা বলছেন এই সময় পূবালি বাতাস সক্রিয় হলে বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয়বাষ্প বায়ুমণ্ডলে ঢোকে, তার ফলে উত্তরে হাওয়া থমকে যায়, আকাশ কিছুটা মেঘলা এবং কোথাও কোথাও বৃষ্টিও হয়। কয়েকদিন আগেই এই পরিস্থিতি তৈরি হয়েছিল। পূবালি বাতাসের সুবাদে আগামী রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কিছু স্থানে হালকা বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ IMD এবং সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে আগামী দু সপ্তাহ রাজ্যের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় তাপমাত্রা কতটা কমবে এবং শীত কোন কোন জেলায় প্রবেশ করবে। তো দেখুন, প্রথম সপ্তাহ আজকে 8ই নভেম্বর 2024 থেকে আগামী 14ই নভেম্বর 2024, এই সপ্তাহ অর্থাৎ ফার্স্ট উইকের জন্য যেটা বলা হয়েছে যে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার পশ্চিমাংশ, এই অঞ্চলটা কিন্তু শীত একটু বেশি থাকতে পারে, অর্থাৎ অন্য জেলার তুলনায় কিন্তু এইসব জেলায় ঠান্ডা একটু পড়বে, যেখানে ভোরের দিকে এবং রাতের দিকে 14 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে। একই সঙ্গে আলিপুরদুয়ার জেলার পূর্বাংশ, এছাড়া কোচবিহার জেলা এবং জলপাইগুড়ি জেলার দক্ষিণাংশে এইসব অঞ্চলে কিন্তু একটু গরম বেশি থাকতে পারে,
এইসব জেলায় 18 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে। একই সঙ্গে উত্তর দিনাজপুর জেলা, সেখানে তাপমাত্রা থাকতে পারে 18 থেকে 19 ডিগ্রি কাছাকাছি। সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা এবং মালদা জেলা, এই দুই জেলায় 22 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে যে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, এছাড়া উত্তর চব্বিশ পরগনা, সেই সঙ্গে হুগলি, পূর্ব বর্ধমান, এদিকে বাঁকুড়া কিছুটাংশ, এবং সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এইসব জেলায় কিন্তু কিছুটা অংশে তাপমাত্রা থাকতে পারে 22 ডিগ্রি আশেপাশে। এবং বাকি পশ্চিমের দিকে অংশগুলি, অর্থাৎ বাঁকুড়ার পশ্চিমাংশ, পশ্চিম বর্ধমান জেলা, এদিকে গোটা পুরুলিয়া জেলা, এইসব জেলায় কিন্তু তাপমাত্রা থাকতে পারে ওই 18 ডিগ্রি কাছাকাছি। সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, সেখানে তাপমাত্রা থাকতে পারে 22 ডিগ্রির ওপরে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কলকাতা এবং সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলা কিছুটা অংশ এবং পূর্ব মেদিনীপুর জেলা কিছুটা অংশ, এইসব জায়গাতেও কিন্তু কিছু কিছু জায়গায় তাপমাত্রা থাকতে পারে 22 ডিগ্রির ওপরে। সেই সঙ্গে বলা হচ্ছে যে প্রথম সপ্তাহে তাপমাত্রার অসঙ্গতি লক্ষ্য করা যেতে পারে আলিপুরদুয়ার জেলার পূর্বাংশে, কোচবিহার, জলপাইগুড়ির দক্ষিণাংশ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, একই সঙ্গে মুর্শিদাবাদ, এছাড়া বীরভূম, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে বাঁকুড়ার পশ্চিমাংশ, পুরুলিয়ার কিছুটা অংশ, নদিয়া, সেই সঙ্গে হুগলির পূর্বাংশ, এছাড়া উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এসব জেলা কিছুটা অংশে কিন্তু তাপমাত্রার অসঙ্গতি হতে পারে। যেখানে বলা হচ্ছে যে 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রার ওঠানামা করতে পারে এইসব জেলাগুলিতে। এছাড়া পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে এই সময়টা কিন্তু তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। এরপর সেকেন্ড উইক, দ্বিতীয় সপ্তাহে 15 নভেম্বর থেকে 21 নভেম্বর 2024, এই সময়টাই বলা হচ্ছে যে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং জেলাতে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে, যেখানে তাপমাত্রা থাকতে পারে 12 থেকে 14 ডিগ্রির মধ্যে। একই সঙ্গে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এইসব জেলায় তাপমাত্রা আরও একটু কমতে পারে এবং 14 ডিগ্রি আশেপাশে থাকতে পারে তাপমাত্রা। সেই সঙ্গে বলা হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, সেই সঙ্গে মুর্শিদাবাদ জেলার বেশিরভাগ অংশ, এছাড়া বাঁকুড়া, সেই সঙ্গে বলা হচ্ছে বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পুরুলিয়ার বেশ কিছুটা অংশে কিন্তু তাপমাত্রা থাকতে পারে 18 ডিগ্রির নিচে। একই সঙ্গে নদিয়ার যে উত্তর পশ্চিম সাইড, সেখানেও কিন্তু তাপমাত্রা কিছুটা কমতে পারে, সেখানেও 18 ডিগ্রির নিচে তাপমাত্রা থাকতে পারে। তবে বলা হচ্ছে নদিয়ার পূর্বাংশ এবং দক্ষিণাংশ, একই সঙ্গে মুর্শিদাবাদ জেলার পূর্বাংশ, এছাড়া গোটা হুগলি জেলা, হাওড়া জেলা, কলকাতা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, এইসব জেলার গোটা অংশ, সেই সঙ্গে পূর্ব বর্ধমানের কিছুটা, এছাড়া পশ্চিম মেদিনীপুরের বেশিরভাগ অংশ, এইসব অঞ্চলে কিন্তু তাপমাত্রা থাকতে পারে 18 থেকে 20 ডিগ্রির মধ্যে। এছাড়া বলা হচ্ছে পুরুলিয়া জেলার পশ্চিমাংশে তাপমাত্রা আরও কমতে পারে, 14 ডিগ্রি আশেপাশে থাকতে পারে পুরুলিয়া জেলার পশ্চিমাংশে তাপমাত্রা।